গ্রাকশালা আম্বাসা বিশ্ব হিন্দু পরিষদ বখতে মালখুম কুপ্রং মুসুখা সোজাখা আম্বাসা বেদবাকান আমচায় অ মুসুখ ন্যাশনাল হাইওয়ে 8 তিখে সুনামুরা নি ইঙ্গি বক্স নগর থাং তমনি জরাবর নকা সুকা বিশ্ব হিন্দু পরিষদ নি আদর সলমান খা অ মালখুম কুপ্রং মুসুখ রাং 2000 নি সাই খান বিশি চালান তানৈ নাই বক্স নগর র থাং তমনি কাসোজাখা হনে পিয়াবা দাবো বাহাইকে অবাহাকে রাং 2000 চালান তানৈ রাজ্য সাহিত্যে মুসুক কুপলুং মালখুং মাহাইকে থাংলাই সুখাইমান আপনার তৈ বড়নি খাওয়া বেলাইখেন বেলাইখেন সুমুং কতার আছে যা আমরা মাছলিবাজার থেকে মাছলিবাজার কোন জায়গায় নিবার জন্য আছে তেলিয়ামরা তেলিয়ামরা কয়টা গাড়ি আছে আমি এন আসলো চারটা গাড়ি একটা গাড়ি তারা সারি দিছে বুঝো কেস আছে তারা তো আসলো আটকাইছে আমরা থেকে গেছে গাড়ি আর পুলিশে কিছু মানে কইছে নি না 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 সারা রাস্তা পুলিশ ফাইন ফাইন কাটা আছে ফাইন দেয় কত করে দেন এই 2000 টাকা গ্রহণ প্রত্যেক নাগাতে হ্যাঁ প্রত্যেক নাগাতে না ফাইন আর কি কোন কোন থানাতে দিয়েছে মনু থানাতে কেন করছে মনু থানাতে কত দিয়েছেন 2000 আর আমবাসা থানাতে দিয়েছেন নি না না শুধু মনু থানাতে দিয়েছেন ফাইন দিলে কাটলে একখানা কাটলে স্যার মানে কয় টাকা করে কাটছেন যত গাড়ি আছে তত গাড়ি সব 2000 করে কোন মানে পুলিশে দিয়েছেন ট্রাফিক পুলিশ না এমনি থানার পুলিশ থানা পুলিশ থানা থেকে উইটটা গিয়ে দেওয়া লাগে টাকাটা না না বাজারে তারা যায় বাজারে গিয়ে অফিসারে কাটে আচ্ছা কন্ট্যাক্ট থাকে এটি না 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 আপনার সঙ্গে মানে কন্ট্যাক্ট থাকে না তাহলে এমনি কেমনে যান তারা তো এই গ্রুপ ফাইন আমরা কাটা দে এই যে সেকশন কাটা দে বান্দা আছে না যে সেকশন কাটে সেকশন কাটা দে আর কি 2000 করে দলুবাড়িতে কাম বাসা যাওয়ার পথে ওই চুমনিটা কমলপুর চুমনিটা আছে না সেই চুমনির সামনে দেখছি যে গাড়িগুলা পুলিশের লগে কোনো লেনদেন করেছিল তারা যাইতেছে তখন আমি এখানে নামলাম নাই আমি কইলাম যে আমি আম্বাসা বিশ্ব হিন্দু পরিষদে আম্বাসা নগর কমিটির সভাপতি আপনারা গাড়িগুলা দেখতেছেন এমনভাবে ওভারলোড আছে তারপরে আপনারা গাড়িগুলা কীভাবে ছাড়েন আমি বললাম তিনটা গাড়ি আপনারা আটকান রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে গরুর গাড়ি নেওয়ার একটা বাছুর আর একটা গরু আর একটা বাচ্চা যাইতে পারে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার জলের ব্যবস্থা এবং ঔষধের ব্যবস্থা সব কিছু থাকতে লাগে কিন্তু এটার ভিতরে কোনো ইয়ে নাই গরু দুইটা না তিনটা নিচে পড়া রয়েছে এটার উপরে আরও গরু লইয়া যাইতেছে মানে যেটা দুইটা চৈতে লইয়া যাইতে লাগে এখানে 10টা 12টা 18টা গরু এইরকমভাবে যাইতেছে আমরা কিছুদিন আগে নাগা পয়েন্টে আসি না পুলিশে আমি কয়েও গেছি যে আপনারা যখন গরুর গাড়ি যায় আপনারা এগুলো চেক করেন চেক করে সেটা পাঠান যেভাবে গরুর যে সিস্টেম আছে সেই সিস্টেমে যাতে যায় কিন্তু কে কার কথা শুনে কেউ কারো কথা শুনে না এখানে আমি নাগা পয়েন্টে একজন এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আসিল তাই নিয়ে আমার কইতেছে যে আপনারা বিজিবি অফিসে যান বিজিবি অফিসে আমি কে লেগে যাবো আমি যখন জিজ্ঞেস করলাম তাই নেরে যে বিজিবি অফিসে আমি কে লেগে যাবো আর কে আমার আপনারা ফোন করে কইছে বিজিবি অফিসে যাইবার লেগা কইতেছে যে থানার থেকে বড়বাবু কইছে এই ধরনের যদি হয় আপনি এখন বুঝতেই পারতেছেন আপনারা যে এই গাড়িগুলা যাইতে কতটা হাত পার হইয়া সেটা যাইতেছে আর এমনভাবে কষ্ট দিয়ে সেটা নিতেছে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে পুরো তেলিয়ামুড়া যাইব আর আগরতলার দিকে বিশালগড় যাইব মনে হয় কোন জায়গা থেকে যাইতেছে কুলার থেকে তাছাড়া গাড়ির নাম্বার প্লেট নাই এরপরে গরুর টানার তো কোনো পারমিটই নাই এইগুলার তারা কইতেছে এখানের মধ্যে তারা ফাইন কাটছে ফাইন কেটা তারা সেরে দিতে পারে এরকম কথা আর কি আপনাকে কোনো পুলিশের সাহায্য চাইছেন আমরা পুলিশের কইছি যে আপনারা গরুর গাড়িগুলো আটকান আটকে সেটা পিএসএ নেন তারা কইছে যে আমরা পিএসএ এর মধ্যে জায়গা নাই পিএসএ নিয়ে সেটা কই রাখবো সহযোগিতা করতে কি আগ্রহী তারা আগ্রহী কি এখানে এতটুকুই করছে তারা যে এখানে আটকে রাখছে আমরা কথা অনুযায়ী তারপরে আমরা কইছে যে এখানে তারা ট্রাফিক জাম হয় আপনারা সামনে গাড়িগুলো লইয়া যান তারপরে আপনারা ফোন করা হয়েছে ওই আপনারা আইলেন নাকি